ঝালকাঠি দুই আসনে বিএনপি প্রার্থী জিবা আমিনা খান এর নির্বাচনী প্রচারণার চারটি গাড়ি সকালে শহরের ঝালকাঠি কলেজ রোডে পৌঁছলে ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। এই বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করে পড়তে গেলে ডিসি অফিসের সামনে ছাত্রলীগ কর্মীরা বিএনপি কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ করেন জিবা আমিনা খান। নোয়াখালী এক আসনে গতকাল সন্ধ্যায় নির্বাচনী প্রচারণায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামালের গাড়ি ভাঙচুর করা হয়। এতে অন্তত ১০ বিএনপি নেতাকর্মী আহত হন। টৌমুহনীতে সংবাদ সম্মেলনের এ অভিযোগ করেন ব্যারিস্টার খোকন। গাজীপুরে এক আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। হামলার পর গতকাল দুপুরে কালিয়াকৈর উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। সিরাজগঞ্জের তারাশে গণসংযোগকালে বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে নৌকা সমর্থকরা। এই ঘটনায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির। এদিকে লক্ষ্মীপুর এক আসনের আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন খানের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। করতে গিয়ে ঢাকা নয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা আব্বাসের জনসংযোগে হামলার ঘটনা ঘটেছে। সকালে মায়া কানুনে কমলাপুর স্কুলের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে জনসংযোগ করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়। কুড়াল এবং আগ্নস্ত্র দিয়ে আমাদের গাড়ি ঘোড়া সব ভেঙে দিল। আমি যে গাড়িতে আছি সে গাড়ির সমস্ত কাজ ভেঙে গেছে। আমার কর্মীদের মোটরসাইকেল অন্তত ভাঙছে কমপক্ষে ৫০টা। পুলিশ পিছনে থেকে, তাদের কোনো ভূমিকা আমরা লক্ষ্য করি নাই। কিছু আওয়ামী সন্ত্রাস, চিহ্নিত আওয়ামী সন্ত্রাস আছে। দেখতে পাচ্ছেন তিনি আমাদেরকে বেশ কয়েকটি কেন্দ্রের এরই মধ্যে কিন্তু দেখাচ্ছেন যে ব্যালট পেপারে সিল মারা হয়ে গেছে। আপনারা বলতে পারেন, ২০১৮ সালের নির্বাচনের পর জাপান দূতাবাস একটি বিবৃতি দিয়েছিল, এটি একটি ব্যতিক্রম ধর্মী ঘটনা, কারণ জাপান কোনো দেশের নির্বাচনের পর বিবৃতি দেয় না। কিন্তু এখানে সহিংসতাই আমাদের মূল ফোকাস ছিল। আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ওই সময় আমি শুনেছি নির্বাচনের আগে রাতে পুলিশ কর্মকর্তারা ব্যালট বক্স ভর্তি করে ফেলেছে। অন্য কোনো দেশে এ ধরনের দৃষ্টান্ত শুনিনি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি। ওই নির্বাচনে সিল মেরে বিরোধী প্রার্থীদের এজেন্টদের মারধর এবং ভোটারদের ভয় দেখিয়ে একতরফা নির্বাচন করা হয়। নির্বাচন পর্যবেক্ষকরা এমন ধারণা করেছেন বলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস ২০২২ নামে রিপোর্টটি প্রকাশ করা হয়। তাহলে রাষ্ট্রের বিষয়টা রাষ্ট্রে কিন্তু কাজটা এইটা হয়, এটা হয় মানে কি মানে আমরা করাই চাই তো কি বলবো, হয় এরকম হয় ব্যালট পেপারটা রাত্রেবেলায় এই প্রেসিডেন্ট অফিসের আন্ডারে যাতে না থাকে। আমি সাক্ষী এই নির্বাচনে, আমিও নির্বাচিত হয়েছি, আমি সাক্ষী দিয়ে বলছি আমি জনগণ, সেই জনগণ তারা ভোট দিতে পারে না, ইউনিয়ন পরিষদে পারে না, উপজেলায় পারে না, তাহলে শেখ হাসিনা আপনি আমি মিলে যে ভোটের জন্য লড়াই করেছি